কোনফালে গৈছে এই বিজেপি নেতৃবৃন্দ? আজি তেওঁলোকৰ মাজত মারামারি, কালি রমাকান্ত দেউরীটো একদম বোমা ফাটে দিলা, কইছে যে বিজেপি ভালকে চলা নাই, আর বিজেপি যদি এনেকৈ চলে পার্টি তো শেষে হয়ে যাবে। রমাকান্ত দেউরী কইছে, রাজেন গোহাই কইছে, সিদ্ধার্থ ভট্টাচার্য কইছে, অশোক শর্মায় কইছে, এইবিলাক ডাঙর ডাঙর বিজেপি নেতা আরো একপালে কঙ্গুলি লাইন ধরি আছে। কেইদিনমান যাও মই আজিয়ে কলু যে নভেম্বর মাহ মানত এই অসমত ভূমিকম্প হব, রাজনৈতিক ভূমিকম্প। পিছত ভবানীপুর হরগু সমষ্টিতে সিপিএমক বলে পরাজিত করব, রঞ্জিত দাসে কইছে, ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎবাণী করেছে রঞ্জিতে। 26 ভবানীপুর হরগু সমষ্টিত আমাক পরাজিত করব, মূর্খর স্বর্গত বসবাস করেছে রঞ্জিত দাস। মই আজি রাজহভাবে চ্যালেঞ্জ করছি, রঞ্জিত দাস তোমার যদি সাহস আছে তুমি 26 সনের ইলেকশনত ভবানীপুর সরবুক সমষ্টিত ক্যান্ডিডেট হওয়া যদি তোমার সাহস আছে আমি চাই। 26 মই বিচারি বিজেপির ক্যান্ডিডেট রঞ্জিত দাস হোক, আর দেহা ভালে থাকে যদি মই হোক ভবানীপুর সরবুকের ক্যান্ডিডেট। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰা।